অ্যাডভেঞ্চার প্রেমীরা বিভিন্ন বন জঙ্গল ঘুরে দেখতে পছন্দ করেন। এর মাধ্যমে তারা অর্জন করেন ভিন্ন স্বাদের অভিজ্ঞতা। বিশ্বে এমন কিছু বিস্ময়কর বনভূমি আছে যেখানে গেলে আপনি একেবারে হারিয়ে যাবেন প্রকৃতির মাঝে। বিশ্ববিখ্যাত কিছু বন সম্পর্কে যেগুলোর বাঁকে বাঁকে আছে রোমাঞ্চকর অনুভূতির স্বাদ জানাচ্ছেন শাহনাজ শামে। সাম্প্রতিক সময়ে নেচার ম্যাগাজিনের এক সমীক্ষায় দেখা গেছে ফিনিস ফরেস্ট ফিনল্যান্ডের বনগুলোর বিশ্বের মধ্যে গভীরতম। সহজভাবে বোঝানোর জন্য বলা যায় যে সারা বিশ্বে যেখানে প্রতিজন মানুষের বিপরীতে 420টি গাছ আছে, সেখানে ফিনল্যান্ডে এই সংখ্যা 4500টি। বিভিন্ন প্রকার উদ্ভিদ ও প্রাণীর এক বিস্ময়কর বৈচিত্র্যের কারণে ফিনল্যান্ডের খ্যাতি বিশ্বজোড়া। প্রত্যেক প্রকৃতিপ্রেমীর ভ্রমণ তালিকায় স্থান পেতে পারে বৈচিত্র্যপূর্ণ এই দেশটি। আমাজন বেসিন দক্ষিণ আমেরিকা 2.2 মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত আমাজন বেসিন ছড়িয়ে আছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গিয়ানা, গায়ানা, পেরু ও সুরিনাম জুড়ে। অনুমিতভাবে এটি বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট। এ কারণে এটি 1 মিলিয়নের বেশি প্রজাতির আবাসস্থল। এই এলাকায় বনভূমি নিধন প্রকট আকার ধারণ করেছে, যা আমাজন বেসিনের জন্য বড় এক হুমকি। তাই এখানে ঘুরতে গেলে আপনি উপলব্ধি করতে পারবেন প্রকৃতিকে বাঁচানো আসলেই কতটা প্রয়োজন। জার্মানির বিখ্যাত ব্ল্যাক ফরেস্ট 2300 বর্গমাইল জুড়ে বিস্তৃত। এই বন এত গভীর যে এর ভেতর সূর্যের আলো বলতে গেলে পৌঁছায় না, আর এ কারণেই ব্ল্যাক ফরেস্ট নামটি এসেছে। পর্যটকদের কাছে এটির ব্যাপক জনপ্রিয়তা আছে, আর এই জনপ্রিয়তার মূল কারণ হলো এখানকার প্রাচীন গ্রামসমূহ ও বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যাবলী। এটি সেই জায়গা যেখানে জার্মানির বিখ্যাত কল্পকাহিনী উলফস অ্যান্ড উইচ নেক্রে ও ডাইনির উৎপত্তি হয়েছিল। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন প্রায় 6000 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের এই বনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও বায়োস্ফিয়ার রিজার্ভ। এই বনের বিখ্যাত বাসিন্দা রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে উপস্থিত আছে চিত্রা হরিণ, কুমির, বিভিন্ন প্রজাতির সরীসৃপ, বন্য শুকুর, বানর, ভোঁদর ও বিভিন্ন প্রজাতির পাখি। অন্য যে কোনো দেশের বন দেখার আগে ঘুরে দেখুন সুন্দরবন এবং উপভোগ করুন জন্মভূমির বিস্ময়কর সৌন্দর্যকে। কেনিয়া পূর্ব আফ্রিকার বৃহত্তম বনগুলোর একটি হল মাউ ফরেস্ট, যা 6,75,000 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। এটি আদিবাসী উপজাতিদের আবাসস্থল, যারা বনভূমি নিধনের শিকার হয়ে এখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই বিষয়টি সাম্প্রতিককালে সংবাদের শিরোনামও হয়েছে। কঙ্গো বেসিন পৃথিবীর দ্বিতীয় ফুসফুস। কঙ্গো বেসিনের নাম উচ্চারিত হয় আমাজন বনভূমির পরেই। এটি এতই আকর্ষণীয় ও চমকপ্রদ যে এটি প্রথম দেখাতেই আপনাকে মুগ্ধ করবে। যে বিষয়টি আপনাকে অবাক করবে তা হল বিস্ময়কর এই বনভূমির সাগর তীরবর্তী বন, জলাবন, ঘাসবন ও বিভিন্ন ধরনের ইকোসিস্টেমের সমন্বয়। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর পূর্বকালে উপস্থিত ডাইনট্রি রেইন ফরেস্ট ঘন সবুজে আচ্ছাদিত বৈচিত্র্যপূর্ণ এলাকা, যার বিস্তৃতি 460 বর্গমাইল এলাকা জুড়ে। এই বনভূমি কুইন্সল্যান্ড ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি অংশ, যা ইউনেস্কোর তালিকাভুক্ত। জায়গাটিতে উদ্ভিদ ও প্রাণীর বিশুদ্ধ বৈচিত্র্য আপনাকে অভিভূত করবে। ইন্দোনেশিয়ার সুমাত্রার সুপরিচিত রেইন ফরেস্ট হল বিখ্যাত শিম্পাঞ্জি, হাতি, বাঘ, লোপার্ড ও আরও অনেক প্রজাতি পাখির এবং প্রাণীর আবাসস্থল হিসেবে। জায়গাটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটি মানবসৃষ্ট নিধন, বাণিজ্যিক কারণে বন উজাড়, চুরি প্রভৃতি ঝুঁকির মধ্যে আছে। বিভিন্ন সমীক্ষার মাধ্যমে জানা যায় উল্লেখিত কারণে এরই মধ্যে বনটির অর্ধেক জায়গা বিলীন হয়ে গেছে। শানা শারমিন, নাগরিক টিভি।